ওয়েলকাম টু ই অনলাইন ক্লাসেস আগামী আরআরবি আর এন টি এবং গ্রুপ ডি এক্সামকে মাথায় রেখে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি অবশ্যই এটা অঙ্কের সিরিজ এই সিরিজে আমরা বিগত দু হাজার ষোলো সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা সংগঠিত আরআরবি এন পরীক্ষার সমস্ত অঙ্ক কোশ্চেনগুলো একসঙ্গে তুলে শিফট ওয়াইজ আমরা আলোচনা করব যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং তার পাশে দেখবে একটা বেল আইকন আছে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে কিনা তোমরা সমস্ত ভিডিওগুলি যথাসময়ে পেয়ে যাও আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের ফিডব্যাক আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই অঙ্ক সিরিজের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এই পিডিএফটা পেতে গেলে তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল ই পাঠশালা অনলাইনের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আজ আমরা আলোচনা করব দেখো আর আর বি এন টি সেকেন্ড এপ্রিল দু হাজার ষোলোর শিফ থ্রির কোশ্চেন কী বললাম আরআরবি এন টি সেকেন্ড এপ্রিল দু হাজার ষোলোর শিফ থ্রির কোশ্চেন দেখো আমরা প্রথমে দেখে নেবো কি কোশ্চেন আছে প্রথম কোশ্চেন দেখো আছে যে এই যে সংখ্যাগুলো আছে একটা সংখ্যাগুলোকে একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে অ্যাসেন্ডিং অর্ডার সাজানো আছে কিন্তু কোন অ্যাসেন্ডিং অর্ডারটি সঠিক আমাদের বের করতে হবে দেখো এখানে যে হরগুলো আছে হরগুলো কিন্তু কোনোটাই কমন যায় না এর মধ্যে লসাগু যদি করে আমরা লসাগু নিয়মে যদি বের করতে যাই তাহলে কিন্তু একটা কঠিন হয়ে যাবে তাহলে আমরা একটু টেকনিক ইউজ করব এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখো কি করা যেতে পারে এই সংখ্যাগুলোর মধ্যে যে ভগ্নাংশ আছে আমরা ঠিক উল্টো করে লিখব। উল্টো করে লিখে দেখব যে সংখ্যাটা বড় হবে তাহলে অরিজিনালি সেই সংখ্যাটা হচ্ছে সব থেকে দেখো প্রথম সংখ্যাটাকে যদি আমরা আমরা লিখে ফেলি তাহলে কী আছে দেখো প্রথম সংখ্যা আছে তেত্রিশ বাই তেরো এইটাকে যদি ক্যালকুলেশন করি দেখো আসবে তেরো দুগুণো ২৬ পয়েন্ট দিয়ে দেখো কত আসছে ছয় ততলি তেরো সাত তার মানে সত্তর সত্তর মধ্যে দেখো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচবার যায় আর ক্যালকুলেশন করব না তারপরের সংখ্যাটা নিয়ে নেবো দেখো পরের সংখ্যা কি আছে যে সাতচল্লিশ বাই বত্রিশ দেখো সাতচল্লিশ বাই বত্রিশ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এটাকে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ ধরে ক্যালকুলেট করছি দেখো তিন চোদ্দো বিয়াল্লিশ তার মানে ওয়ান পয়েন্ট ফোর এর কাছাকাছি আসবে তারপরের সংখ্যা দেখো আসছে সাতচল্লিশ বাই কুড়ি সাতচল্লিশ বাই কুড়ি যদি ক্যালকুলেট করি দেখো কুড়ি দু চল্লিশ দুই আর তারপরে হচ্ছে সাত দশমিক দিয়ে একটা শূন্য নেব তার মধ্যে দেখো সত্তরের মধ্যে কুড়ি অ্যাপ্রক্সিমেটলি এখানে তিনবার যাবে তারপরে একটা সংখ্যা পড়ে আছে দেখো সেটা হচ্ছে সাতাশ বাই পঁচিশ এটাকে ক্যালকুলেট করে দেখো অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেটলি ওয়ের কাছাকাছি আসবে তাহলে দেখো এটা কেন করলাম আমি রিভার্স করে কেন লিখলাম তাহলে আমাদের ক্যালকুলেশানটা সুবিধা হবে এর মধ্যে যে সংখ্যাটা সব থেকে বড়ো সেই সংখ্যাটা হচ্ছে আমার অরিজিনালি ছোটো দেখো টু পয়েন্ট ফাইভ সব থেকে বড়ো এসছে এখানে ভ্যালু যেহেতু আমরা উল্টো করে লিখেছি তাহলে এই সংখ্যাটা সব থেকে ছোটো হয়ে যাবে তাহলে আমরা দেখবো প্রথমে তেরো বাই তেত্রিশ দেখো কোন সিরিজে তেরো বাই তেত্রিশ আছে প্রথম তিনটেই আছে তার মানে অপশান ডি হবে না অপশান ডিকে আমরা আগেই কেটে দিতে পারি তারপরে দেখবো দেখো কোনটা আছে সাতচল্লিশ বাই কুড়ি তার মানে কুড়ি বাই সাতচল্লিশ তারপরে সব থেকে ছোটো সংখ্যা দেখো এই সিকোয়েন্সে আমাদের আছে যে অপশান বি আর সি তার মানে অপশান এ হচ্ছে না আমরা বি আর সি কে রেখে দেবো তারপরে দেখবো দেখো কত নাম্বার আছে দেখো তিরিশ বাই সাতচল্লিশ তাহলে তিরিশ বাই সাতচল্লিশ কোনটা আছে বা তিরিশ বাই সাতচল্লিশ না এটাকে তিরিশ করা হয়েছিল এটা হচ্ছে বত্রিশ বাই সাতচল্লিশ দেখো অপশান সিতে আছে অপশান সি যাবে আমাদের সঠিক উত্তর এই ধরনের অঙ্কগুলো কিন্তু ফার্স্ট অ্যাটেম্পে না করাই ভালো তোমরা এটাকে স্কিপ করে যদি সময় থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে এই অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো করতে পারো যেগুলো ক্যালকুলেটিভ পরীক্ষার হলে কিন্তু সময় খুবই কম থাকবে তার জন্য কিন্তু যে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সম্ভব সেই অঙ্কগুলোই কিন্তু আমরা আগে আগে করে নেবো চলে আসছি দেখো পরের কোশ্চেন কি আছে দেখে নেবো পরের কোশ্চেন আসা আছে দেখো এলসিএম অফ পনেরো পঁচিশ বাই সাত পনেরো বাই আঠাশ এবং কুড়ি বাই একুশ দেখো ভগ্নাংশের যখন আমরা লসাগু বের করি তখন উপরের যে সংখ্যাগুলো আছে সেই উপরের সংখ্যাগুলো লসাগু করব আর নিচের সংখ্যাগুলোকে গসাগু করব তাহলে উপরের সংখ্যা কি কী আছে দেখো পঁচিশ পনেরো এবং কুড়ি এর যদি এলসিএম করি পঁচিশ পনেরো কুড়ি দেখো এলসিএম করলে আসবে তিরিশ এই সরি তিনশো এই পঁচিশ পনেরো কুড়ি এর এলসিএম করলে আসবে তিনশো আর দেখো নিচের সংখ্যাগুলো আছে সাত আঠাশ আর একুশ দেখো সাত আঠাশ এবং একুশের মধ্যে প্রথম সংখ্যা সাত সাত দিয়ে কিন্তু বাকি দুটো সংখ্যায় কেটে যায় তাহলে গসাগু হয়ে যাবে সাত তাহলে গসাগুকে আমরা নিচে লিখবো তাহলে এই যে ভগ্নাংশ তিনটে সিরিজ আছে পঁচিশ বাই সাত পনেরো বাই আঠাশ এবং কুড়ি বাই একুশ এর যে লসাগু বা এলসিএম হয়ে যাবে তিনশো বাই সাত অপশান এ হয়ে যাবে আমাদের উত্তর চলে আসবো পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কী আছে দেখে নেবো যে এক্স ইজ ফাইভ ফুট টল অ্যান্ড হি নোটিস দ্যাট হি কাস্ট এ শ্যাডো দ্যাট ইজ থ্রি ফুট লং দেন মেজার্স দ্যাট দ্য শ্যাডো কাস্ট বাই হিস স্কুল বিল্ডিং ইজ থার্টি ফুট লং হাউ ডল ইজ 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 দ্য বিল্ডিং দেখো এখানে এক্স একজন স্টুডেন্ট আছে তার ছায়া দেখো এক্স হচ্ছে পাঁচ ফুট লম্বা তার ছায়া হচ্ছে তিন ফুট তাহলে দেখো এখানে যে থিটা আছে থেটা হচ্ছে উন্নতিকোণ উন্নতিকোণ কিন্তু ওয়াই ক্ষেত্রেই একই থাকছে তাহলে সেকেন্ড কেসে আমরা বিল্ডিংয়ের বিল্ডিংটা ড্র করে নিচ্ছি বিল্ডিংটা দেখো বিল্ডিংটা আছে এক্স আর এখানে দেখো এর যে ছায়াটা আছে ছায়াটা বলে দিয়েছে তিরিশ ফুট লং তাহলে দেখো এইখানে দেখো যে ভূমিটা আছে এখানে ভূমি আছে থ্রি আর এখানে আছে থার্টি এখানে ভূমির সঙ্গে দেখো দশ গুণ হয়ে থার্টি হয়ে গেছে যেহেতু এখানে উন্নতি কোণ সমান তাহলে কিন্তু আমরা এই মেথডে করতে পারি দেখো ভূমিকে আমরা কত দিয়ে গুণ হচ্ছে সেটাকে বের করে নেবো ভূমি দেখো দশ দিয়ে গুণ হচ্ছে তাহলে এখানে লম্বও দশ দিয়ে গুণ হয়ে যাবে দেখো পাঁচের সঙ্গে দশ গুণ হলে পঞ্চাশ তাহলে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের হাইটটা হয়ে যাবে পঞ্চাশ ফুট দেখো কী বললাম তোমরা একটু রিপিট করে দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে শর্টকাটে করতে পারো তারপরে দেখো অঙ্ক কী আছে দেখে নেবো থ্রি চেয়ার্স অ্যান্ড টু টেবিল কস্ট সাতশো অ্যান্ড ফাইভ চেয়ারস অ্যান্ড থ্রি টেবিলস কস্ট এগারোশো হোয়াট ইজ দ্য কস্ট অফ ওয়ান চেয়ার অ্যান্ড টু টেবিলস দেখো এটা একটা এমন একটা অঙ্ক যে তোমাদের ইকুয়েশান সলভ করে ছাড়া সম্ভব না তাহলে আমাদের ইকুয়েশানটা আগে সলভ করতে হবে দেখো থ্রি চেয়ার প্লাস টু টেবিল এর দাম হচ্ছে দেখো সাতশো কী বললাম থ্রি চেয়ার টু টেবিল এর দাম হচ্ছে সাতশো আর ফাইভ চেয়ার প্লাস থ্রি টেবিল এর দাম হচ্ছে এগারোশো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি তাহলে দেখব যে যে কোনো একটা দাম আমরা স ইকুয়াল করবো দেখো আমরা প্রথমটা চেয়ারের দাম ইকুয়াল করছি পাঁচ দিয়ে গুণ করছি আর এটাকে তিন দিয়ে গুণ করছি তাহলে দেখো পাঁচ গুণ করলে আসছে ফিফটিন সি প্লাস টেন টি ইজ ইকুয়াল টু পঁয়ত্রিশশো আর তারপরে দেখো এটা ফিফটিন সি প্লাস নাইন টি ইজ ইকুয়াল টু তেত্রিশশো তাহলে দেখো এটার থেকে যদি এটা মাইনাস করে দিই তাহলে চলে আসবে টি ইজ ইকাল টু দুশো তার মানে টেবিলের দাম আমরা পেয়ে গেলাম দুশো কি বললাম টেবিলের দাম পেয়ে গেলাম দুশো এইবার দেখো আমরা টেবিলের দাম যেহেতু দুশো পেয়ে গেছি এখান থেকে আমাদের এবার চেয়ারের দাম বের করে নেবো চেয়ারের দাম ইকুয়েশান আমি কেটে দিচ্ছি পুরোটা দেখো চেয়ারের দাম ইকুয়েশান কী ছিল দেখো থ্রি চেয়ার প্লাস টু টেবিল এর দাম ছিল সাতশো যেহেতু সাতশো ছিল দুটো টেবিলের দাম কত তাহলে দুটো টেবিলের দাম হচ্ছে চারশো টাকা তিনটে চেয়ারের দাম হয়ে যাবে দেখো তাহলে তিনশো টাকা এক একটা চেয়ারের দাম হচ্ছে একশো টাকা আর কোশ্চেনে জানতে চেয়েছে দেখো হোয়াট ইজ দ্য কস্ট অফ ওয়ান চেয়ার অ্যান্ড টু টেবিল একটা চেয়ারের দাম একশো টাকা আর দুটো টেবিলের দাম হচ্ছে চারশো টাকা এই দুটো মিলে হয়ে যাচ্ছে পাঁচশো টাকা তাহলে পাঁচশো হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি চলে আসবো দেখো পরের কোশ্চেন এল সি অফ টু নাম্বার ইজ দুশো দশ ইফ এই সি এফ ইজ থার্টি ফাইভ অ্যান্ড ওয়ান অফ দ্য নাম্বার ইজ ওয়ান জিরো ফাইন্ড আদার নাম্বার দেখো আমরা জানি দুটো সংখ্যার গুণফল ফল টু লসাগু গুণ গসাগু তাহলে লসাগু গুণ গসাগু আর এটা কি হচ্ছে দুটো সংখ্যার গুণফল 105 গুণ এক্স একশো গুণ এক্স তাহলে এক্সের মান বের করবো তাহলে কী করবো দেখো গুণ বাই এখানে চলে যাচ্ছে একশো পাঁচ তাহলে একশো পাঁচ একশো পাঁচকে কেটে দাও দুশো দশকে তাহলে দুই হচ্ছে পঁয়ত্রিশ দুগুনো সত্তর তাহলে সত্তর হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার সেভেন্টি চলে আসবে পরের কোশ্চেন দেখো এ পজিটিভ নাম্বার এক্সিট ইটস পজিটিভ স্কোয়ার রুট বাই থার্টি দেখো একটা পজিটিভ নাম্বার তার স্কোয়ার রুটের থেকে তিরিশ বেশি দেখো ষোলো একটা পজিটিভ নাম্বার তার স্কোয়ার রুট হচ্ছে চার এ কখনোই ষোলো চারের থেকে তিরিশ বেশি না তার মানে অপশান এ কাটা হবে না তারপরে দেখো ছত্রিশ ছত্রিশের স্কোয়ার রুট হচ্ছে সিক্স দেখো সিক্সের থেকে ছত্রিশ তিরিশ বেশি তাহলে এই উত্তরটা হয়ে যাবে অপশান বি চলে আসবো পরের কোশ্চেন এ কার ট্রাভেলস অ্যাট দ্য স্পিড অফ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ফর দ্য ফার্স্ট হাফ অফ দ্য জার্নি অ্যান্ড দ্য স্পিড অফ সিক্সটি কিলোমিটার পার আওয়ার ফর দ্য সেকেন্ড হাফ অফ দ্য জার্নি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার ফর দ্য এন্টায়ার জার্নি দেখো এখানে যেহেতু ডিস্ট্যান্স কনস্ট্যান্ট প্রথমে হাফ বলেছে তারপরেও হাফ এক্ষেত্রে একটা ফর্মুলা আছে যে ফর্মুলাটা হচ্ছে টু এ বি বাই এ প্লাস বি এই ফর্মুলাটা বসিয়ে তোমরা অঙ্কটা করতে পারো এর মানে হচ্ছে পঞ্চাশ টু ইন্টু ফিফটি ইন্টু সিক্সটি ডিভাইডেড বাই সিক্সটি প্লাস ফিফটি তাহলে দেখো ওপরে ক্যালকুলেশান করে আসছে পঞ্চাশ দুয়ে গুণ একশো একশো গুণ ছয় ষাট তাহলে হয়ে যাচ্ছে দেখো ছ হাজার আর এখানে দেখো ছ হাজারকে আমরা একশো দশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে শূন্য শূন্য কেটে যাবে তাহলে ছশো থাকছে পাঁচ এগারো পঞ্চান্ন আবার পাঁচ থাকছে তার মানে চুয়ান্ন তার মানে চুয়ান্নর কাছাকাছি যে অপশানটা অ্যান্সার আছে সেই অ্যান্সারটাই আমরা করবো দেখো এই ক্যালকুলেশানটা করলাম যে টু এ বি বাই এ প্লাস বি এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলার আমরা প্রথমের স্পিড এবং দ্বিতীয়টার স্পিড প্রথমটার স্পিডকে ধরবো এ দ্বিতীয়টার স্পিডকে ধরবো বি এইভাবে ক্যালকুলেশন করে আমরা অঙ্কটা করতে পারি দেখো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এটাই কিন্তু ফিফটি ফোরের কাছাকাছি অ্যান্সার আছে পরের কোশ্চেন দেখব যে ডাইমেনশন অফ লাগে লাগেজ বক্স আর এইটটি সেমি সিক্সটি সেমি অ্যান্ড ফর্টি সেমি হাউ মেনি স্কোয়ার সেন্টিমিটার অফ ক্লোথ ইজ রিকর্ড টু কভার দ্য বক্স দেখো পুরো ক বাক্সটাকে কভার করার জন্য যে পরিমাণ জায়গা লাগবে সেটা হচ্ছে তার সমগ্রতলের ক্ষেত্রফল একটা বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্লাস পোস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য এই ভ্যালুটা আমরা বসিয়ে ক্যালকুলেট করে নেবো দেখো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি টু ইন্টু আমাদের চলে আসছে আশি গুণ ষাট প্লাস ষাট গুণ চল্লিশ প্লাস চল্লিশ গুণ আশি ঠিক আছে চল্লিশ গুণ আশি এটাকে ক্যালকুলেট কর কত আসছে টু ইন্টু ছয় আটা আটচল্লিশ আটচল্লিশশো প্লাস চার ছক প্লাস চার আটা বত্রিশশো আমরা অ্যাড করে দেবো অ্যাড করার পর গুণ করবো দেখো আটচল্লিশ আর চব্বিশ বাহাত্তর বাহাত্তরশো আর বত্রিশ তার মানে হচ্ছে একশো এরপরে এটাকে গুণ করা দেখো টু জিরো এইট ডবল জিরো হয়ে যাবে এই কোশ্চেনটার উত্তর দেখো কতটা আছে টু জিরো এইট ডবল জিরো স্কোয়ার সেন্টিমিটার হয়ে যাবে এই অঙ্কটার উত্তর তাহলে হাউ মেনি স্কোয়ার সেন্টিমিটার ক্লোথ ইজ রিকোয়ার্ড টু কভার দ্য বক্স অ্যান্সার হবে টু জিরো এইট ডবল জিরো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো যখন ফুলটাই কভার করতে বলবে তখন কিন্তু আমরা সমগ্র দলের ক্ষেত্রফল বের করব যদি তার চারপাশ কভার করতে বলতো তাহলে আমরা তার চার দলের ক্ষেত্রফল বের করতাম আর শুধু টপটা যদি বলতো তাহলে আমরা শুধু টপের ক্ষেত্রফলটা বের করতাম এখানে যেহেতু বলছে যে ক্লোথ ইজ রিকোয়ার্ড টু কভার দ্য বক্স তার মানে পুরোটারই আমরা ক্ষেত্রফল বের করবো চলে আসছি পরের কোশ্চেন সাম অফ টু ডিজিট নাম্বার ইজ টেন হোয়েন দ্য ডিজিট আর রিভার্স দ্য নাম্বার ডিক্রিজেস বাই ফিফটি ফোর ফাইন্ড দ্য চেঞ্জ নাম্বার দেখো দুটো একটা হচ্ছে দুই ডিডিটের দুই ডিজিটের সংখ্যা তাদের যোগফল হচ্ছে দশ যদি সংখ্যাগুলোর স্থান বিনিময় করা হয় তাহলে নাম্বারটা চুয়ান্ন কমে যায় তাহলে আমরা দেখে নেবো যে এখানে যে অপশানগুলো আছে চারটে এই ধরনের অঙ্কগুলো সাধারণত আমরা অপশান দিয়ে করলেই কিন্তু তাড়াতাড়ি করতে পারবো দেখো প্রথম অপশানটা দেখে নেবো কি আছে তিয়াত্তর আর একে যদি রিভার্স করা হয় বা উল্টে দেওয়া হয় হয়ে যাবে সাঁইত্রিশ দেখো এর ডিফারেন্স করছি ছয় এখানে তিন ছত্রিশ তার মানে এটা হচ্ছে না তিয়াত্তর বা সাঁইত্রিশ অ্যানসার হচ্ছে না অপশান এ এবং ডি কাটা তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যানসার যেটা হবে সেটা হচ্ছে বি আর সি এর মধ্যে তাহলে বিরাশি বিরাশি আর এ এর রিভার্স করলে হচ্ছে আঠাশ এই ডিফারেন্স করে দেখো ফিফটি ফোর হবে কিন্তু দেখো এটা আমরা ক্যালকুলেশন না করেই করতে পারতাম যেহেতু বলেছে নাম্বারটা চুয়ান্ন কমে যাবে তার মানে অরিজিনালি নাম্বারটা ছিল বিরাশি আর চেঞ্জ হয়ে বা পরিবর্তিত হয়ে নাম্বারটা হয়েছে টোয়েন্টি তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে চেঞ্জ নাম্বারটা যেটা পরিবর্তিত হয়েছে তাহলে সেই নাম্বারটা হয়ে যাবে আঠাশ যদি বলতো প্রথম নাম্বারটা কত ছিল তাহলে অ্যান্সার হতো কিন্তু বিরাশি যেহেতু এখানে চেঞ্জ নাম্বারটা জানতে চেয়েছে তাহলে অপশন বি আঠাশ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলে আসবো দেখো পরের কোশ্চেন পরের কোশ্চেন কী আছে একটু পড়ি দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ থ্রি টু টু অ্যান্ড দেয়ার আর এক্সপেন্ডিচার্স আর ফরটিন থাউজেন্ড অ্যান্ড টেন থাউজেন্ড রেসপেকটিভলি রেসপেক্টিভলি ইফ এ সেভস ফোর থাউজেন্ড দেন বিস সেভিংস উইল বি দেখো এ এবং বি এর ইনকামের অনুপাত হচ্ছে থ্রিজ টু টু তাদের খরচের অনুপাত হচ্ছে চোদ্দ হাজার এবং দশ হাজার এ যদি চার হাজার টাকা সেভ করে বি এর সেভিংস কত তাহলে দেখো আমরা একটা জিনিস এখানে জানি যে ইনকাম ইনকাম ইজ ইকোয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস আই ইজ ইকাল টু খরচ প্লাস সঞ্চয় তাহলে দেখো এখানে এ আর বি এর আয়ের অনুপাত আছে থ্রিজ টু টু তাহলে এর ইনকামটা কত বের করে নেবো দেখো এর ইনকাম হচ্ছে চোদ্দো হাজার প্লাস চার হাজার তাহলে টোটাল এর ইনকাম হচ্ছে দেখো আঠেরো হাজার চোদ্দো হাজার আঠেরো হাজার তার মানে দেখো এর ইনকাম কত ছিল এর ইনকাম ছিল দেখো থ্রি ইউনিট তাহলে থ্রি ইউনিট ইজ ইকুয়াল টু আঠেরো হাজার তাহলে টু ইউনিট হয়ে যাবে দেখো ক্যালকুলেশন করে এটা আসবে বারো হাজার এই বারো হাজারটা হচ্ছে বিয়ের ইনকাম দেখো বিয়ের ইনকাম বারো হাজার টাকা বিয়ের যদি খরচ দশ হাজার টাকা হয় তাহলে সেভিংস হয়ে যাবে দেখো বারো হাজার থেকে দশ হাজার বাদ তাহলে বিয়ের সেভিংস হয়ে যাবে দু হাজার টাকা অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলে আসবো পরের কোশ্চেন পি ইজ টুয়েস অ্যাজ এফিসিয়েন্ট এফিশিয়েন্ট অ্যাজ কিউ কিউ টেক্স টুয়েলভ ডেজ টু কমপ্লিট এ জব ইফ বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার হাউ মাছ টাইম উইল দে টেক টু কমপ্লিট দ্য জব দেখো বলছে পি কিউয়ের থেকে ডবল মানে টোয়াইস মানে দ্বিগুণ এফিসিয়েন্ট মানে দ্বিগুণ কর্মশীল কিউএর যদি একটা কাজ করতে বারো দিন সময় লাগে তাহলে তারা যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কাজটা করতে কত সময় লাগবে দেখো তাহলে পি আর কিউ এদের যে কাজের অনুপাত দেখো পি যদি দিনে এক ইউনিট করে কিউ সরি কিউ যদি এক ইউনিট করে তাহলে পি করবে দুই ইউনিট তাহলে দেখো বলছে কিউ বারো দিনে কাজটা কমপ্লিট করতে পারে তাহলে কিউ যদি এক এক দিনে এক ইউনিট করে করে তাহলে বারো দিনে কিউ করে থাকবে বারো ইউনিট আর এই বারো ইউনিটই হচ্ছে কি বললাম এই বারো ইউনিটই হচ্ছে টোটাল কাজ মনে করে দেখো দেখো ভালো করে বুঝবে যে কিউ যদি এক এক দিনে এক ইউনিট করে আর বারো দিন কাজ করলে কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে বারো দিন মিলিত তার কাজ হয়ে যাবে এক গুণ বারো তার মানে তার কাজ হয়ে যাচ্ছে বারো ইউনিট আর এই বারো ইউনিটটাই হচ্ছে টোটাল কাজ এবার দেখো তারা যদি মিলিতভাবে কাজ করে তাহলে কাজটা হবে কত এক এক দিনে দুই ইউনিট আর এক ইউনিট এই দুটোকে যোগ করলে আসছে তিন ইউনিট তাহলে এক এক দিনে কাজ হয়ে যাচ্ছে তারা যদি দুজনে একসঙ্গে করে এক এক দিনে কাজ হয়ে যাচ্ছে তিন ইউনিট তাহলে বারো ইউনিট কাজ হতে টাইম লাগবে বারোকে তিন দিয়ে ভাগ করে দাও তার মানে ফোর ডেজ কি বললাম ফোর ডেজ হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর অপশান সি দেখো পরের কোশ্চেনে আসছি পরের কোশ্চেন কী আছে দেখে নেব হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ ফলোইং লিস্ট অফ নাম্বারস ফাইভ থ্রি সিক্স নাইন ইলেভেন নাইন টেন অ্যান্ড ওয়ান এই যে সংখ্যাগুলো সিরিজ দিয়ে আছে এর মধ্যে মধ্যমা কত দেখো এই মধ্যমা বের করার একটা নিয়ম তোমাদের বলে দিচ্ছি যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কি করবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবে তাহলে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এক তারপরে আছে তিন তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে নয় তারপরে এগারো তারপরে উনিশ এইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে দেখবে মাঝখানে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে মিডিয়াম মিডিয়ান তাহলে মিডিয়ান হয়ে যাচ্ছে মাঝখানে ছয় তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো পরের কোশ্চেনে আসবো এ সোল্ড এ টয় টু বি অ্যাট এ প্রফিট অফ ফিফটিন পার্সেন্ট লেটার অন বি সোল্ড ইট ব্যাক টু এ অ্যাট এ প্রফিট অফ টোয়েন্টি পার্সেন্ট দে আর বাই গেইনিং ফাইভ ফাইভ টু হাউ মাস ডিড এ পে ফর দ্য টয় অরিজিনালি এ বিকে একটা দ্রব্য কী করছে একটা খেলনা পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করে দিচ্ছে বি সেটাকে আবার কী করছে এর কাছে আবার বিক্রি করে দিচ্ছে সেটা কুড়ি পার্সেন্ট লাভে এর ফলে তার পাঁচশো বাহান্ন টাকা লাভ হয় তাহলে এ অরিজিনালি কত টাকা দিয়ে টয়টা কিনেছিলো বা খেলনাটা কিনেছিল দেখো ধরে নিচ্ছি এ একশো টাকাতে কিনেছিল এ যখন বিয়ের কাছে বিক্রি করলো তখন পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে তার মানে একশো পনেরো টাকায় বিক্রয় করেছে বি যখন এর কাছে আবার বিক্রি করেছে দেখো সে আবার কি করছে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করছে দেখো কুড়ি পার্সেন্ট লাভ এরপর যদি চাপায় কুড়ি পার্সেন্ট লাভ তাহলে একশোর উপর কুড়ি পার্সেন্ট করলে হচ্ছে দেখো কুড়ি টাকা আর পনেরো টাকার উপর কুড়ি পার্সেন্ট করলে হচ্ছে তিন টাকা তার মানে তিরিশ তেইশ টাকা বাড়ছে দেখো একশো পনেরোর থেকে যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় তাহলে বাড়ছে হচ্ছে প্লাস তেইশ টাকা কি বললাম প্লাস তেইশ টাকা আর এই তেইশ টাকাই তার হচ্ছে লাভ তার মানে দেখো তেইশ ইউনিট এই লাভের তেইশ ইউনিট ইজকাল টু পাঁচশো বাহান্ন কোয়েশ্চানে বলেই দিয়েছে এই লাভের তেইশ ইউনিট ইজকাল টু পাঁচশো বাহান্ন তাহলে এক ইউনিট হয়ে যাবে দেখো কত তেইশ হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ তার মানে ছয় ছয় কোতল্লিশ পনেরো নয় বিরানব্বই দেখো চার তেইশ বিরানব্বই তাহলে এক ইউনিট হয়ে যাচ্ছে চব্বিশ তাহলে আমার লাগবে কত যে এ পে ফর দ্য টয় অরিজিনালি এ অরিজিনালি কত দামে কিনেছিল সেটা আমাদের বের করতে হবে তাহলে এ কিনেছিলো কত ধরেছিলাম আমরা একশো ইউনিট তাহলে একশো ইউনিটের ভ্যালু বের করে নেবো এক ইউনিট যদি চব্বিশ হয় একশো ইউনিট হয়ে যাবে চব্বিশশো হ্যালো চব্বিশশো কোথায় আছে দেখি অপশান এ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর দেখো কীভাবে পরীক্ষার হলে করতে হয় আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলে আসবো দেখো পরের কোশ্চেন পরের কোশ্চেনে কী আছে দেখব এ ওয়ে হোয়েন বেন্ড ইন দ্য ফর্ম অফ স্কোয়ার এনক্লোজেস অ্যান এরিয়া অফ ফোর এইটি ফোর স্কোয়ার সেন্টিমিটার ইফ দ্য সেম ওয়ার ইজ বেন্ড ইন দ্য ফর্ম অফ এ সার্কেল হোয়াট ইজ দ্য এরিয়া এনক্লোজ বাই ইট দেখো একটা বর্গক্ষেত্র আছে যেটা একটা তার দিয়ে বর্গক্ষেত্র করা আছে তার এরিয়া হচ্ছে চারশো চুরাশি স্কোয়ার সেন্টিমিটার তাহলে দেখো এই যে বর্গক্ষেত্রটা আছে এর বর্গক্ষেত্রর পরিসীমা আর ওই বৃত্তের পরিসীমা কিন্তু একই হবে কারণ দেখো ওই তারটাকেই বাকিয়ে কিন্তু একটা বৃত্ত তৈরি করা হয়েছে তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে এই অঙ্কটার যে বর্গক্ষেত্রের পরিসীমা বের করে নেব দেখো বর্গক্ষেত্রের পরিসীমা যদি বের করতে হয় তাহলে আগে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে দেখো ক্ষেত্রফল এখানে এ স্কোয়ার ক্ষেত্রফল দেখো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার বলে দিয়েছে চারশো চুরাশি তাহলে এর বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে দেখো বাইশ সেন্টিমিটার কী বললাম বাহুদ্বর্গ হচ্ছে বাইশ সেন্টিমিটার আর বর্গক্ষিতের পরিসীমা আমরা জানি ফোর এ ফোর এ হয়ে যাবে দেখো এইটটি এইট সেন্টিমিটার আর এই যে পরিসীমাটা এই পরিসীমাটা কিন্তু বৃত্তের পরিসীমার সঙ্গে বা বৃত্তের পরিধির সঙ্গে সমান তাহলে আমরা লিখতে পারি যে টু পাই আর ইজ ইকাল টু এইট্টি এইট কী বললাম টু পাই আর ইজ ইকাল টু এইট্টি এইট তাহলে টু ইন টু বাইশ বাই সাত ইন্টু আর ইজ ইজিক টু চলে আসবে এইটটি এইট তাহলে দেখো এখান থেকে আরের মান বের করবো আরের মান কত আসে দেখো বাইশ দুই চুয়াল্লিশ আর এই চুয়াল্লিশ এখানে দুই দিয়ে কাটা তাহলে আরের মান চলে আসবে চোদ্দো আমাদের লাগবে ওই বৃত্তর ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে বাইশ বাই সাত ইন্টু চোদ্দো স্কোয়ার কী বললাম বাইশ বাই সাত ইন্টু চোদ্দো স্কোয়ার এটাকে কাটাকাটি করো দেখো কত আসছে বাইশ বাই সাত ইন্টু চোদ্দো স্কোয়ার এটাকে আমরা একটু লিখছি বাইশ বাই সাত গুণ চোদ্দো ইন্টু চোদ্দো একটু ঘিচিমিচি হয়ে যাচ্ছে দেখো আমরা আরের মান পেয়ে গেছি এটাকে একটু মুছে নিই বাইশ বাই সাত ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো দেখো সাত দিয়ে দুই কাটা যাচ্ছে চোদ্দো দু আঠাশ আঠাশ গুণ বাইশ দেখো আসবে ছশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার তাহলে অপশান বি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ছশো ষোলো স্কোয়ার সেন্টিমিটার পরে কোশ্চেনে চলে আসবো পরে কোশ্চেন দেখে নেব কী আছে চল্লিশ হাজার হোয়াট উইল রুপিস চল্লিশ হাজার অ্যামাউন্ট টু ইন টু ইয়ার্স অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি পার্সেন্ট পার অ্যানাম ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড ইয়ারলি চল্লিশ হাজার টাকা তার অ্যামাউন্ট আছে তার প্রিন্সিপাল আছে সরি তার প্রিন্সিপাল আছে দুই বছরে কুড়ি পার্সেন্ট সুদের হারে তার কম্পাউন্ড ইন্টারেস্ট সহ তার প্রিন্সিপালটা কত হবে হোয়াট উইল রুপিস ফর্টি থাউজেন্ড অ্যামাউন্ট টু ইন টু ইয়ার্স অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি পার্সেন্ট পার এনাম ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড ইয়ারলি দেখো আমরা জানি টোয়েন্টি পারসেন্টকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ কী বললাম টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্টকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ তার মানে দেখো প্রথম বছর পাঁচ টাকা থেকে ছ টাকা হয়ে যাবে তারপরের বছর পাঁচ টাকা থেকে ছ টাকা হয়ে যাবে আমরা এইভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো ক্যালকুলেট করতে পারি দেখো তাহলে দু বছরের হিসাব যদি করি কম্পাউন্ডে পঁচিশ টাকা হয়ে যাবে ছত্রিশ টাকা এইটা হ হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট পঁচিশ হচ্ছে প্রিন্সিপাল আর ছত্রিশ হচ্ছে অ্যামাউন্ট দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ ইউনিট টোয়েন্টি ফাইভ ইউনিট ইজ ইকুয়াল টু ফর্টি থাউজেন্ড কি বললাম টোয়েন্টি ফাইভ ইউনিট ইজ ইকুয়াল টু ফর্টি ফর্টি থাউজেন্ড আমাদের বের করতে হবে থার্টি সিক্স ইউনিটের মান কত দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো যে এক ইউনিট এক ইউনিটকে কত হবে দেখো তাহলে প্রথমে পঁচিশ দিয়ে চারশোকে যদি ভাগ করি দেখো কত আসবে আমরা পঁচিশ দিয়ে যদি একশোকে ভাগ করি তাহলে চার আসে আর চারশোকে যদি ভাগ করি তাহলে আসবে ষোলো তাহলে পঁচিশ দিয়ে যদি চল্লিশ হাজারকে ভাগ করি তাহলে আসবে দেখো ষোলোশো তাহলে এক ইউনিট হয়ে যাচ্ছে ষোলোশো আমার লাগবে হচ্ছে ছত্রিশ ইউনিট তাহলে ছত্রিশের সঙ্গে ষোলোশো গুণ করে দেবো তাহলে কত হচ্ছে দেখো ডবল শূন্য আমি লিখে নিচ্ছি আগেই ছয় ষোলো ছিয়ানব্বই ছয় হাতে নয় তিন ষোলো আটচল্লিশ আর নয় ফিফটি সেভেন তাহলে সাতান্ন হাজার ছয়শো হয়ে যাচ্ছে অ্যামাউন্ট তাহলে অপশান কত আছে দেখে নেবো অপশান সি অপশান সি হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর তোমরা এই অঙ্কটা ফর্মুলা দিয়েও করতে পারো যে অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল স্কোয়ার এই ফর্মুলা দিয়েও করতে পারো তাহলেও কিন্তু অঙ্কর উত্তর একই আসবে আমি ওইভাবে করলাম আমি সাকসেসিভের নিয়মে করাই তার জন্য আগে তোমাদের ওই নিয়মটা দেখলাম তোমাদের ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো তোমরা যেটা জানো সেটা দিয়েও করতে পারো যেটা তোমাদের সুবিধা হয় দেখো পরের কোশ্চেন আসছি এর ট্রেন ক্রসেস এ স্টেশনারি অবজেক্ট ইন টেন সেকেন্ডস হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড একটা ট্রেনের গতিবেগ পঁচিশ মিটার পার সেকেন্ড হলে দশ সেকেন্ডে একটি স্থির বস্তুকে অতিক্রম করতে পারে তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত দেখো ট্রেন আমরা জানি স্থির একটা বস্তুকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তার মানে আমরা বের করে নেব যে ট্রেনটা পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে দশ সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে তাহলে পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে দশ সেকেন্ডে অতিক্রম করছে দেখো আড়াইশো মিটার এইটাই হচ্ছে টেনের দৈর্ঘ্য অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো পরের কোয়েশ্চেন দেখো হাউ লং উইল এ সাম অফ মানি টেক টু ডাবল ইফ ইট ইজ ইনভেস্টেড অ্যাট নাইন পয়েন্ট জিরো নাইন পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট দেখো এখানে বলে দিয়েছে সরল সুদে নয় পয়েন্ট শূন্য নয় পারসেন্ট বার্ষিক সরল সুদের হারে মানে কোনো টাকা কত বছরে ডবল হয়ে যাবে দেখো ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে এর যে কী করে আসছে সেটা কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ক্লাসে আলোচনা করে দেবো তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে মনে রেখে দেবে যে এর অ্যান্সারটা হবে একশো বাই আর টাইম ইজ ইকাল টু হয়ে যাবে একশো বাই আর তার মানে একশো বাই নাইন পয়েন্ট জিরো নাইন ক্যালকুলেট করেও দেখো এগারো আসবে অপশান সি হয়ে যাবে অঙ্কটার সঠিক উত্তর তারপরের অঙ্ক চলে আসবো দেখো টু পোলস অফ হাইট বারো মিটার অ্যান্ড সেভেন্টিন মিটার স্ট্যান্ড ভার্টিক্যালি অন এ প্লেন গ্রাউন্ড ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার ফিট ইজ টুয়েলভ মিটার ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার পোল দুটো পোল আছে বারো মিটার আর একটা আছে সতেরো মিটার এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আছে বারো মিটার এটা বারো মিটার আর এটা হচ্ছে সতেরো মিটার তারপরে দেখো বলছে তাদের মধ্যে দূরত্ব বারো মিটার হলে তাদের টপ বা তাদের চূড়ার মধ্যে দূরত্ব কত হবে সেটা বের করতে হবে আমাদের তাহলে চূড়ার মধ্যে যদি দূরত্ব বের করতে হয় তাহলে আমরা কি করব এর সঙ্গে সঙ্গে এই যে লাইনটা আছে এর প্যারালাল একটা লাইন টেনে নেবো তাহলে এইটাও হয়ে যাবে বারো আর এই পাড়টা হয়ে যাবে পাঁচ তাহলে এইটা বারো আবার এই যে ত্রিভুজটা পাচ্ছি এটাও বারো তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু পাঁচ আর একটা বাহু হচ্ছে বারো লম্ব পাঁচ আর ভূমি হচ্ছে বারো তাহলে অতিভুজ কী হয়ে যাবে দেখো আমরা পিথাগোরাস ট্রিপলেট থেকে জানি পাঁচ বারো এবং তেরো পরস্পর পিথাগ্রস ট্রিপলেটের মধ্যে আছে তার মানেটা কি দেখো ফাইভ স্কোয়ারের সঙ্গে বারো স্কোয়ার যোগ করলে তেরো স্কোয়ার হবে এটা পিথাগোরাস থ্রো অ্যাপ্লাই করলে আমরা এটা পাবো আমরা এই জিনিসটা মনে রেখে দিতে পারলে তাহলে আমরা এখানে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবো আর না হলে তোমরা লম্ব স্কোয়ার প্লাস ঘুমি স্কোয়ার টু অতিভুজ স্কোয়ার এই ফর্মুলা থেকে বের করে নিতে পারো তাহলে অপশান এখানে অপশান সি তেরো আছে এই অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে যে তাদের চূড়ার মধ্যে দূরত্ব হবে তেরো মিটার চলে আসবো পরের কোশ্চেন ইফ পি সেভেন ওয়ান থ্রি ইজ ডিভিজেবল বাই ইলেভেন ফাইন্ড দ্য ভ্যালু অব দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার পি দেখো সংখ্যাটা লিখে নিচ্ছি আগে পি সেভেন ওয়ান থ্রি পি সেভেন ওয়ান থ্রি এগারো দ্বারা বিবাজ্যতার নিয়ম কী আমরা অল্টারনেটিভ যে নাম্বারগুলো পাবো সেই নাম্বারগুলোকে যোগ করবো তাহলে সাত আর তিন যোগ করে হচ্ছে দশ আর পি আর এক যোগ করলে কত হচ্ছে সেটা আমরা দেখবো এই দুটো সংখ্যার যোগ ফল কী হচ্ছে ডিফারেন্স করব ডিফারেন্স করে হয় এগারো দ্বারা বিভাজ্য হতে হবে আর না হলে শূন্য হতে হবে তাহলে দেখো আমরা আগে শূন্য করার চেষ্টা করছি পি এর মান যদি নয় হয় দেখো নয় আর এক দশ আর সাতাত তিন দশ এই দুটো সংখ্যা যদি মাইনাস করে দিই তাহলে দেখো আমাদের ই স্যাটিসফাই হয়ে যাচ্ছে তাহলে নাইন হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর চলে আসবো পরের কোশ্চেন অ্যাভারেজ অফ ইলেভেন রেজাল্টস ইজ ফিফটি দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট সিক্স রেজাল্ট ইজ ফর্টি নাইন অ্যান্ড দ্যাট অফ দ্য লাস্ট সিক্স রেজাল্টস ইজ ফিফটি টু হট ইজ দ্য সিক্স রেজাল্ট দেখো এগারোটার ঘড় আছে পঞ্চাশ ছটার ঘড় আছে 49 নাইন ছটার আছে ফিফটি তার মধ্যে একটা যে সিক্সটা কিন্তু দুটোর ক্ষেত্রেই কমন আছে তাহলে এই দুটো ক্ষেত্রে কমন আছে এইটা ক্যালকুলেট করার জন্য আমরা কী করবো যে এগারোটার সংখ্যার টোটাল সাম বের করে নেব দেখো পঞ্চাশ গুণ এগারো তাহলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর পরের ছটা হচ্ছে কি সিক্স ইন্টু এটাকে ক্যালকুলেট করে দেখছি কত আজকে দেখো পাঁচশো তিরিশ এর থেকে ছয় কম হবে তার মানে হচ্ছে দুশো চুরানব্বই আর শেষের ছটা হচ্ছে ছয় ইন্টু ফিফটি টু মানে হচ্ছে তিনশোর থেকে ছয় কোনো বারো বেশি হবে তিনশো বারো এই দুটোকে অ্যাড করি দেখো ছশো ছয় চার আধ দু ছয় নয় দশ শূন্য আতে এক তিন আট তিন ছয় ছয়শো ছয় তাহলে যে সিক্স নাম্বার সেটা হচ্ছে ছয়শো ছয়ের থেকে পাঁচশো পঞ্চাশ বাদ দিয়ে দাও তাহলে ছশো ছয়ের থেকে পাঁচশো পঞ্চাশ বাদ দিয়ে দাও তার হয়ে যাচ্ছে ফিফটি সিক্স এই অঙ্কটা কিন্তু এইভাবে করতে পারো তাহলে অ্যান্সার হয়ে যাবে ফিফটি সিক্স আমরা অন্যভাবেও করতে পারি দেখো প্রথম যে ছটা সংখ্যা আছে তাদের মধ্যে দেখো অ্যাভারেজ যদি পঞ্চাশ হয় এই ছটা সংখ্যার জন্য প্রত্যেকটা অ্যাভারেজের থেকে এক করে কম আছে তার মানে ঊনপঞ্চাশ আছে তাহলে ছটা সংখ্যার জন্য কম আছে মাইনাস ছয় এবার দেখো পরের ছটা সংখ্যার জন্য কতটা বেশি আছে বা কম আছে দেখব দেখো অ্যাভারেজের থেকে দুই করে বেশি আছে তার মানে দেখো প্লাস বারো আছে তাহলে দেখো ওভারঅল এই যে সিক্স নাম্বার সিক্স রেজাল্টের জন্য আমাদের ওভারঅল বেশি হচ্ছে অ্যাভারেজের থেকে প্লাস ছয় দেখো প্লাস বারো থেকে মাইনাস ছয় চলে গেলে প্লাস ছয় তার মানে যে সিক্স রেজাল্ট সেটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার থেকে ছয় বেশি তার মানে পঞ্চাশ এর সঙ্গে ছয় বেশি হয়ে যাবে ছাপ্পান্ন অপশান সি তোমরা এইভাবে করলে কিন্তু বুঝে তাড়াতাড়ি আরও করতে পারবে চলে আসবো পরের কোশ্চেন এ ল্যাডার টেন মিটার লং ইজ লেনিং এগেনস্ট এ ভার্টিক্যাল ওয়াল ইফ মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ সিক্সটি ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড হাউ ফার ইজ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল কী বলছে একটা মই একটা দেয়ালে দশ মিটার দৈর্ঘ্যের মই একটা লাগানো আছে এটা কী করছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে ঠিক আছে তাহলে বলছে আর এই মইটা কত মইটা হচ্ছে দশ মিটার তাহলে বলছে হাউ ফার ইজ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল এই দেয়াল থেকে এই ফুট এই দূরত্বটা কত বের করতে হবে কী বললাম এই দেয়াল থেকে দূরত্ব যে ফুটের দূরত্বটা সেটা বের করতে হবে মোয়ের যে গোড়া আর দেয়ালের এই দূরত্ব এটা আমরা বের করব দেখো সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা যে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এক শর্টকাট জিনিস আমি শিখেছিলাম আমাদের ক্লাসে তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমাদের জন্য আমি বলে দিচ্ছি দেখো সিক্সটি ডিগ্রি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয় এই অ্যাঙ্গেলটা সিক্সটি তাহলে এটা হচ্ছে টু এইটা হচ্ছে হচ্ছে রুট থ্রি আর ভূমিটা হচ্ছে ওয়ান এইভাবে মনে রেখে দেবে যে সিক্সটি ডিগ্রি যদি এই অ্যাঙ্গেলটা হয় তাহলে এর ভূমি সংলগ্ন বাহু হচ্ছে ওয়ান ইউনিট আর লম্ব হয়ে যাবে রুট থ্রি ইউনিট আর অতিভুজ হচ্ছে টু ইউনিট দেখো এখানেও তাহলে আমরা লিখে দিচ্ছি এটা টু এটা ওয়ান এটা রুট থ্রি তাহলে দেখো এই যে অতিভুজ তাহলে এই অতিভুজ টু ইজ ইকাল টু এর জায়গায় আছে দশ তার মানে আমরা বলতে পারি যে টু ইউনিট ইজ টু দশ তাহলে আমার লাগবে হচ্ছে ভূমি ওয়ান ইউনিট তাহলে ওয়ান ইউনিট ইজ ইকোয়াল টু হয়ে যাবে ফাইভ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তোমরা যদি এই ছবিটা মনে মনে রাখতে পারতে তাহলে কিন্তু এক সেকেন্ডের মধ্যে অঙ্কটার উত্তর করে দিতে পারত চলে আসবো পরের একটা কী আছে দেখো একটা টেবিল আছে এবং টেবিল থেকে প্রবলেমসগুলো দেওয়া আছে প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করবো কী বলছে এই টেবিল থেকে আছে টেবিলটা কী আছে এক্সপেন্ডিচার আইটেম ফর কোম্পানি জেড আর ইয়ার আর খরচের মধ্যে আছে দেখো স্যালারি ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট বোনাস ইন্টারেস্ট অন লোনস অ্যান্ড ট্যাক্সেস দেখো কোশ্চেন জানতে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ বোনাস পার ইয়ার প্রত্যেক বছরে যে বোনাস এ দেওয়া হয় সেই বোনাসের অ্যাভারেজ কত দেখো বোনাসের তাহলে কী আছে পনেরো সিক্সটিন পয়েন্ট ফাইভ সেভেন্টিন পয়েন্ট থ্রি সেভেন্টিন পয়েন্ট নাইন এইটিন পয়েন্ট ফাইভ আমরা অ্যাভারেজ এই সংখ্যাগুলোকে যোগ করে আমরা পাঁচ দিয়ে ভাগ করলেই কিন্তু যেহেতু পাঁচটা ইয়ার আছে দেখো পাঁচ দিয়ে ভাগ করলে কিন্তু অ্যাভারেজ পেয়ে যাব কিন্তু অ্যাভারেজ নির্ণয় করার জন্য আমি একটু শর্টকাটে ক্যালকুলেশান তোমাদের দেখানোর চেষ্টা করবো আশা করি দেখো তোমাদের ভালো লাগবে যদি তোমাদের আমার এই নিয়মগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাদেরকে মোটিভেট করবে এবং যদি কোনো অসুবিধা হয় তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তাহলে দেখো আমি এই যে অ্যাভারেজ নাম্বার এটা আমি একটা ধরে নিচ্ছি অ্যাভারেজ হচ্ছে পনেরো কি বললাম যেহেতু একটা সংখ্যা ধরে নিলাম তাহলে দেখো প্রথম সংখ্যা পনেরোর থেকে কত বেশি জিরো বেশি দ্বিতীয় সংখ্যা কত বেশি ওয়ান পয়েন্ট ফাইভ বেশি তৃতীয় সংখ্যা দেখো টু পয়েন্ট থ্রি বেশি চতুর্থ সংখ্যা আছে টু পয়েন্ট নাইন বেশি আর পঞ্চম সংখ্যা আছে থ্রি পয়েন্ট ফাইভ বেশি তাহলে এইগুলোকে আমরা অ্যাড করে দেবো দেখো পাঁচ পাঁচাত তিন আট আটান্ন সতেরো আর পাঁচ বাইশ হাতে দুই তিনা দুই পাঁচ আর দুই সাত দুই নয় আর দশ টেন পয়েন্ট টু তাহলে পাঁচটা সংখ্যা আছে টেন পয়েন্ট টুকে ভাগ করে দেখো টু পয়েন্ট জিরো ফোর তার মানে কি আমরা যে অ্যাভারেজ ধরেছিলাম তার থেকে টু পয়েন্ট জিরো ফোর বেশি হবে কারণ আমরা সংখ্যাটা বেশি আসছে টু পয়েন্ট জিরো ফোর অ্যাভারেজ বেশি আসছে তাহলে উত্তর হয়ে যাবে টু পয়েন্ট জিরো ফোর সতেরো পয়েন্ট জিরো ফোর লাক্স এটার বোনাস হিসেবে তার অ্যাভারেজ খরচ কোম্পানির চলে আসছি পরের কোশ্চেন একই টেবিল দিয়ে আছে টোটাল এক্সপেন্ডিচার কোম্পানি জেড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড ইলেভেন দু হাজার এগারো সালে তার টোটাল খরচ কত দেখো দু হাজার এগারো সালের খরচের লিস্ট থেকে যদি দেখি তাহলে দেখো আমাদের আর অপশানের দিকে যদি তাকায় তাহলে দেখো পয়েন্ট ফোর আছে এখানে আর দেখো যদি যোগ করি পয়েন্ট ফোর লাস্টে আসতেই হবে আর অপশান সিতে আছে পয়েন্ট ফোর আর যোগ করবো না অ্যান্সার সি মেরে দিয়ে বেরিয়ে যাবো চলে এসছি পরের কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য এক্সপেন্ডিচার অন ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাস এ পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার অন স্যালারি ফর ইয়ার টু থাউজেন্ড টুয়েলভ দেখো বলছে ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্টে দু হাজার বারো সালে যা খরচ হয়েছে তা দু হাজার বারো সালে স্যালারিতে যা খরচ হচ্ছে তার কত শতাংশ তার মানে দেখো স্যালারির সঙ্গে কম্পেরিজন করছে তাহলে স্যালারিকে নিচে বসিয়ে দেবো আর কাকে কম্প্যারিজন করছে সেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট কস্ট তাহলে দুশো আর এর সঙ্গে একশো দিয়ে গুণ করবো এটা তোমরা বাড়িতে করে দেখবে এটা একটু জটিল ক্যালকুলেশান আমি করছি না আমাদের টাইম লাগবে যার জন্য আমি দেখাচ্ছি না তোমরা এটা করে রাখবে আর অপশান এটা খুব সম্ভবত অপশান এ চলে আসবো আমাদের পরের কোশ্চেনে পরের কোশ্চেন কি আছে দেখে নেবো দ্য কস্ট অফ টু পেন্সিল ফোর পেন্স অ্যান্ড এইট ইরেজার্স ইজ টুয়েলভ অ্যান্ড দ্য কস্ট অফ এইট পেন্স টেন পেন্সিলস অ্যান্ড ফোর ইরেজার্স ইজ থার্টি সিক্স হাউ মাচ উইল থ্রি পেন্সিল থ্রি পেন্স অ্যান্ড থ্রি ইরেজার্স কস্ট দেখো এখানে বলেছে দুটো পেনসিল চারটে পেন এবং আটটা ইরেজারের দাম বারো টাকা এবং আটটা পেন দশটা পেনসিল এবং চারটে ইরেজারের দাম ছত্রিশ টাকা হাউ মাচ উইল থ্রি পেন্স পেন্সিল তিনটে পেনসিল তিনটে পেন এবং তিনটে ইরেজারের দাম কত এটা বের করতে হবে দেখো আমি তাহলে লিখে নিচ্ছি অঙ্কটা আগে বড় ই দিয়ে লিখছি দেখো আটটা পেন প্লাস দশটা পেন্সিল প্লাস চারটে ইরেজার এর দাম হচ্ছে ছত্রিশ টাকা আর দেখো চারটে পেন প্লাস দুটো পেনসিল প্লাস আটটা ইরেজার এর দাম হচ্ছে বারো টাকা কিন্তু আমার বের করতে হবে দেখো তিনটে পেনসিল তিনটে পেন্স আর তিনটে ইরেজার্স তাহলে আমরা ইকুয়েশান দুটোকে এমনভাবে নাড়াচাড়া করবো যে যাতে আমরা ওই ইকুয়েশানটা লাস্টে যেটা রিকোয়ারমেন্ট আছে সেই ইকুয়েশানটা পেয়ে যায় দেখো আমরা এখানে দেখছি যে আট আর চার যোগ করলে বারো দশ দুই যোগ করলে বারো আবার নিচে চার যোগ আট করলে বারো হচ্ছে দেখো দুটো ইকুয়েশানেই আমরা লেফট হ্যান্ড সাইডে যে তিনটে ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা ভ্যারিয়েবলের যে ধ্রুবক সংখ্যা আছে শহক সেই সহকগুলো যোগ করলে কিন্তু বারো হচ্ছে তাহলে আমরা কি করবো এক নাম্বার এবং দুই নাম্বার ইকুয়েশানকে আমরা যোগ করে দিতে পারি তাহলে লিখতে পারি যে বারো পেন প্লাস বারো পেন্সিল প্লাস বারো ইরেজার এর দাম হচ্ছে যোগ করে হচ্ছে দেখো আটচল্লিশ টাকা তাহলে তিনটে পেন তিনটে পেনসিল এবং তিনটে ইরেজার লাগবে তাহলে আমরা এই ইকুয়েশানটাকে কী করতে পারি দিয়ে ভাগ করতে পারি তাহলে এখান থেকে আসবে থ্রি পেন থ্রি পেন্সিল প্লাস থ্রি ইরেজার্স এর দাম আসবে দেখো তিন দিয়ে ভাগ করলে সরি চার দিয়ে ভাগ করলে আসবে বারো টাকা তাহলে এই কোশ্চেনটার উত্তর হয়ে যাবে বারো টাকা তাহলে আমরা কি করলাম দেখো একটা ইকুয়েশান আসলো এক নাম্বার এবং দুই নাম্বার এই দুটো ইকুয়েশানকে যোগ করলাম যোগ করে আসলো বারো পেন বারো পেন্সিল এবং বারো ইরেজারের সমষ্টি হচ্ছে দামের সমষ্টি হচ্ছে আটচল্লিশ টাকা একে চার দিয়ে ভাগ করে দাও চার দিয়ে ভাগ করলে দেখো আমাদের রিকোয়ারমেন্ট চলে আসছে তিনটে পেন তিনটে পেনসিল এবং তিনটে ইরেজারের দাম তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর পরের প্রবলেম কী আছে দেখে নেব ইফ দ্য কস্ট প্রাইস অফ ওয়ান টোয়েন্টি আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ এইট্টি আর্টিকেল সিপি অফ একশো কুড়ি ইজ ইকোয়াল টু এস পি অফ এইট্টি কী বললো যে কস্ট প্রাইস অফ একশো কুড়ি একশো কুড়িটার ক্রয় মূল্য আশিটার বিক্রয় মূল্যের সঙ্গে সমান তার মানে কি কস্ট প্রাইস অফ ওয়ান টোয়েন্টি ইজ ইকোয়াল টু এস সেলিং প্রাইস অফ এইটটি এই ব্যাপারে আমি ইকুয়েশন লিখে নিলাম এবার সিপি বাই এসপি রেশিও বের করে দেবো দেখো কত আসে আশি বাই একশো কুড়ি তাহলে কাটাকাটি যদি করি চল্লিশ দিয়ে দুই আর এখানে হচ্ছে তিন তার মানে হচ্ছে সিপি বাই এস হচ্ছে টু বাই থ্রি তাহলে সিপি যদি দুই হয় এসপি হবে তিন আর লাভ হয়ে যাচ্ছে দেখো এক ইউনিট কি বললাম লাভ হয়ে যাচ্ছে এক ইউনিট এসপি হচ্ছে তিন আর সিপি হচ্ছে দুই তাহলে দেখো লাভ হয়ে যাচ্ছে এক ইউনিট আর পার্সেন্টেজ প্রফিট হয়ে যাচ্ছে দেখো লাভ বাই কস্ট প্রাইস কস্ট প্রাইস এখানে দুই তাহলে ওয়ান বাই টু ইন্টু হান্ড্রেড বা একের দুই অংশ একের দুই অংশ মানেই আমরা জানি ফিফটি পার্সেন্ট তাহলে এই অঙ্কটার উত্তর আসবে অপশান সি ফিফটি পারসেন্ট চলে আসবো পরের কোশ্চেন হোয়াট ইজ দ্য মোড অফ দ্য ফলোয়িং লিস্ট অফ নাম্বারস এই যে নাম্বার সিরিজটা দেওয়া আছে এই নাম্বারের মধ্যে এগুলোর মধ্যে মোড কত দেখো যদি মোড বলে বের করতে তাহলে আমরা খুঁজে দেখব যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে সেই সংখ্যাটাই হবে মোড আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এখানে পাঁচ সব থেকে বেশি আছে দেখো পাঁচ আছে তিনবার আর বাকি সংখ্যা কিন্তু তিনের বেশি নেই চার আছে দুবার তিন আছে দুবার আর নেই তাহলে মোড় হয়ে যাবে দেখো অপশান সি পাঁচ কি বললাম মোড় হচ্ছে পাঁচ আর মিডিয়ান হচ্ছে কি বলেছিলাম অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে যেটা মিডিলে হবে সেটা হচ্ছে মিডিয়ান আর রেঞ্জ কি এই সিরিজের সব থেকে ছোটো সংখ্যা আর বড় সংখ্যার অন্তর বা ডিফারেন্স হচ্ছে রেঞ্জ এখানে জানতে চেয়েছে মোড় মোড়টা হচ্ছে যে সংখ্যাটা সবথেকে বেশি সংখ্যক বেশি বার আছে সেই সংখ্যাটা হচ্ছে মোড় পরে কোশ্চেন দেখব কী আছে এটাই লাস্ট কোশ্চেন পি বট অ্যান আর্টিকেল ফর ফোর হান্ড্রেড অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ প্রফিট অফ টেন পার্সেন্ট হোয়াট উড হ্যাভ বিন দ্য ইনক্রিজড ইন দ্য প্রফিট পার্সেন্ট ইফ ইট ওয়াজ সোল্ড ফর ফোর সিক্সটি পি একটা আর্টিকেল একটি দ্রব্য চারশো টাকায় কেনে এবং সেটা দশ পার্সেন্ট লাভে বিক্রয় করে সে যদি চারশো ষাট টাকায় বিক্রয় করতো তাহলে তার লাভের শতকরা কত অংশ বেশি হতো মানে বর্তমান যা প্রফিট করলো সে যদি চারশো ষাটে বিক্রি করতো তাহলে তার প্রফিটের পার্সেন্টেজ কতটা বাড়তো সেটা বের করতে হবে দেখো তাহলে যদি চারশো ষাট টাকায় বিক্রি করতো তাহলে তার প্রফিট হচ্ছে ষাট টাকা আর কস্ট প্রাইস হচ্ছে চারশো টাকা তাহলে কত পার্সেন্ট হচ্ছে পার্সেন্টেজ প্রফিট একশো দিয়ে গুণ করো একশো দিয়ে চারশোকে গুণ চার চার পনেরো ষাট তার মানে চারশো ষাট টাকায় বিক্রয় করলে তার পনেরো পার্সেন্ট প্রফিট হবে আর আগে প্রফিট ছিল টেন পার্সেন্ট তাহলে প্রফিট বাড়ছে কত দেখো প্রফিট বাড়ছে হচ্ছে ফাইভ পার্সেন্ট অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ধন্যবাদ যদি আমাদের ভিডিও সিরিজ ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যদি কোনো ইম্প্রুভমেন্টের দরকার হয় তাহলে অবশ্যই সাজেশন বক্সে অর্থাৎ কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে তাহলে আমরা কিন্তু খুবই উপকৃত হব